হ্যালো আননোন ফ্যাক্ট বেঙ্গলির বন্ধুরা, আপনারা জানেনই চীনের লং মার্চ 5B রকেটের এক বিরাট অংশ পৃথিবীর কোনো না কোনো একটি স্থানে ভেঙে পড়তে চলেছে বা আছড়ে পড়তে চলেছে। আজকের এই ভিডিওতে আমি জানাবো কবে নাগাদ এটি ভেঙে পড়বে এবং কোথায় কোথায় পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। অনিয়ন্ত্রিত গতিতে পৃথিবীর দিকে ছুটে আসা চীনের বৃহত্তম রকেট লং মার্চ 5B কোথায় পড়বে তার কিন্তু ট্র্যাকিং করছে মার্কিন যুক্তরাষ্ট্র, এক কথায় বলা যেতে পারে নাসা। এটি লম্বায় 100 ফুট আর এর ওজন 21 টন। এই খবর আমরা আপনাদের জানিয়ে রাখলাম। এই ঘটনাটা কিভাবে ঘটলো তা ইতিমধ্যেই আমরা আগের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরেছিলাম। যারা দেখেননি তারা অবশ্যই আগের ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন এই ঘটনাটা কিভাবে ঘটেছে। মঙ্গলবার পেন্টাগন এক বিবৃতিতে জানিয়েছে চীনের বৃহৎ অনিয়ন্ত্রিত রকেটটিকে এ সপ্তাহের শেষেই পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করবে, এরকমই মনে করা হচ্ছে বিজ্ঞানীদের তরফ থেকে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র মাইক হাওয়ার্ড CNN-কে বলেছেন ধারণা করা হচ্ছে চীনের লং মার্চ 5B রকেটটি 8ই মে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করতে পারে। তবে মার্কিন স্পেস কমান্ড রকেটটির ট্র্যাক করছে। তিনি বলেন পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের কয়েক ঘন্টা আগে পর্যন্ত এটা বলা সম্ভব হবে না যে ঠিক কোন অংশ দিয়ে এটি পৃথিবীতে প্রবেশ করবে, তবে এর সময়ের পরিবর্তন সামান্য একটু এদিক ওদিক হতেই পারে। এদিকে এটা পৃথিবীর কোথায় আছড়ে পড়বে তা জানা না গেলেও এই অংশটি কোনো মহাসাগর বা নির্জন এলাকায় আছড়ে পড়তে পারে বলে মনে করেন হাওয়ার্ডের বিশ্ববিদ্যালয়ের অ্যাস্ট্রোফিজিক্স সেন্টারের একজন অ্যাস্ট্রোফিজিসিস্ট জনার্দন ম্যাকডয়েল। পৃথিবীর কক্ষপথে নিজের দেশের এক মহাকাশ স্টেশন বানাতে চলেছে চীন, বা তার কাজ শুরু হয়ে গেছে। প্রকল্পের নাম তিয়ানহে মহাকাশ স্টেশন। তার উৎক্ষেপণের জন্য কিছুদিন ধরেই প্রস্তুতি নিচ্ছিল চীন। ওই মহাকাশ স্টেশনের একটি মডিউল পরীক্ষামূলকভাবে পৃথিবীর কক্ষপথে পাঠাতে গত 28 এপ্রিল ভারতীয়তে হিসাবে 29 এপ্রিল লং মার্চ 5B রকেটের উৎক্ষেপণ করেছিল চীনা মহাকাশ গবেষণা সংস্থা CNSA। চীনের এই রকেটটি সফলভাবে মহাকাশ স্টেশনে মডিউলটিকে কক্ষপথে স্থাপন করতে পারলেও নিজেকে আর গ্রাউন্ড স্টেশনে নিয়ন্ত্রণ করতে পারেনি, ঘুরে চলেছে পৃথিবীর কক্ষপথে। তবে তার ভেতরের 100 ফুট লম্বা মানে 30 মিটার 21 টন ওজনের অংশটি রকেট থেকে আলাদা হয়ে পৃথিবীর বায়ুমণ্ডলে দিন কয়েকের মধ্যে ঢুকে পড়তে চলেছে। তার ডেট আমরা আগেই জানালাম। লং মার্চ 5B রকেটটি এখন পৃথিবীর কক্ষপথে ঘন্টায় 27,600 কিলোমিটার বেগে ঘুরছে। কখনো 170 বা কখনো 160 কিলোমিটার পর্যন্ত নিচে নেমে আসছে এটি, তবে আরও নাববে, দিনের পর দিন আরও নাববে। আপাতত এর গতিপথের মধ্যে পড়ছে যে কোথায় কোথায় এটা পড়ার সম্ভাবনা রয়েছে তা হলো নিউ ইয়র্ক সিটি, মাদ্রিদ, চীনেরই বেইজিং, দক্ষিণ চিলি, ওয়েলিংটন, নিউজিল্যান্ড সহ আরও কয়েকটি স্থান বিজ্ঞানীরা চিহ্নিত করেছে। তবে আমাদের ভারত ও বাংলাদেশের কোনো জায়গা আপাতত এর মধ্যে নেই। তবে পরবর্তীকালে কি হবে এই চলার পথে সামান্য এদিক ওদিক হলেই এর ল্যান্ডিং স্পট বদলে যেতে পারে। খবরটি খুবই ভয়ানক কিন্তু আপনাদের কাজের খবর। যারা মহাকাশ গবেষণা নিয়ে ভিডিও দেখতে ভালোবাসেন বা ইনফরমেশান কালেক্ট করেন তাদের জন্য সত্যি এই ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে। লাইক আর শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এছাড়াও কমেন্টস বক্সে আপনাদের মূল্যবান বক্তব্য কিন্তু কমেন্টস করতে ভুলবেন না। আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সতর্ক থাকবেন। টাটা।